বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন এশিয়ান মিউজিক লাইভে। বন্যা আছি আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় যাচ্ছি আবার আমাদের আজকের শিল্পী লুইপা এবং অপুর কাছে। আমন্ত্রণ দুজনকে আবারও, সুন্দর কিছু গান শুনছিলাম, আরও বেশ কিছু সুন্দর গান শুনবো এই প্রত্যাশা আমাদের। এবার আমরা কার গান শুনছি? এবারে আমরা দুজনে মিলে একটা গান করবো, এটি হচ্ছে আত্মত্যাগ ছবির গান। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামান এবং গানটির সুর সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার, আর গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু এবং শ্রদ্ধেয় শিল্পী মিতালি মুখার্জি। আজকে আমরা দুজন চেষ্টা করছি, শুনছি আমরা। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। শুধু ভালোবাসা দিও।
খুব সুন্দর একটি গান, অনেকদিন পর মনে হয় গানটি শুনলাম তোমাদের কাছে আবারও। যাই হোক, এবার কার গান শুনছি? আচ্ছা, এবার সবাই তো ভালোবাসা চায়, সারেন্ডার মুভি থেকে গানটি। লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলম খান স্যার, রাইট? শুনছি আমরা। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়? সবাই তো ভালোবাসা চায়, কত পায় কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়, ভালোবাসা চায়, কত কাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়, বারে বারে সাগর ডাকুক, তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক, নদী চায় বারে বারে সাগর ডাকুক, তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক, আমি চাই তুমি ডাকো পথ চেয়ে বসে থাকো আমারই আশায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়? সবাই তো ভালোবাসা চায়, কত কাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা সত্যি, সবাই ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তারপরেও আমরা সবাই সবাইকে ভালোবাসি এবং ভালোবাসতেও ভালোবাসি। যাই হোক, এবার আমরা লুইপার গান শুনবো নিশ্চয়ই। আমি এবারে আরও একটি ছবির গান, প্রিয়জন ছবির এই গানটি, এই জীবনে যারে চেয়েছি। এই গানটি শ্রদ্ধেয় শিল্পী ইন্দ্র কিশোর এবং শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম গেয়েছেন। চেষ্টা করে দেখি একটু। Thank you.
চমৎকার, খুব সুন্দর একটি গান। থ্যাংক ইউ। তুমি প্রথমে বলছিলে যে আজকে সেই ধরনের গানগুলো করবে, যে গানগুলো সচরাচর আমাদের, আসলে আমাদের কালজয়ী গান, যে গানগুলো সব সময় সব পরিবেশে ভালো লাগে, থেকে যে গানগুলো খুব জনপ্রিয়, খুব জনপ্রিয়, সেই গানগুলো নিয়ে এসেছি। ওকে, আচ্ছা, এটি অপর কাছে জানতে চাইবো, এই যে এত চমৎকার কিছু গান আমাদের ভান্ডারে রয়েছে যেগুলো এখন পর্যন্ত আপনারা গাইছেন এবং ইনশাল্লাহ এগুলো সারা জীবন থাকবে, এখনকার যে গানগুলো আপনাদের জন্য তৈরি হচ্ছে সেই গানগুলো আসলে কেমন, বা সেই গানগুলোর সঙ্গে এগুলো যদি একটু কম্পেয়ার করি, আপনাদের কাছে আসলে কোন বিষয়গুলো মনে হয় যে একটু এরকম হলে হয়তো আরো ভালো হতো বা ঠিক এইরকম হওয়া উচিত? দেখুন, এই ব্যাপারটাতে অনেক মতানৈক্য আছে, তবে তার মধ্যে একটি কথা আমার বলতে ইচ্ছে করছে, আমরা যেরকম এই গানগুলো গেয়ে আমাদের ভেতরে লালন করছি বা ধারণ করছি, সেরকম আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরও আমাদের গানগুলোকে সেরকম করে ধারণ করা বা সেভাবে লালন করার যে ব্যাপারটি, সেটি আসলে আমাদের গানের যে মর্যাদা এটার উপরে ডিপেন্ড করছে। তো মর্যাদাপূর্ণ গান যদি আমরা অবশ্যই তৈরি করি, সেটি আমাদের পরবর্তী জেনারেশন অবশ্যই ভালোবাসবে এবং ঠিক এরকমভাবে এই গানগুলোর মতো তারা আমাদের গানগুলোকে বাঁচিয়ে রাখবে। সেটাই, এবং সে ধরনের গান তো হচ্ছে অবশ্যই, এবং আমরা চেষ্টা করছেন ডেফিনেটলি। এবং আমরা জানি যে যদি আপনাদের কথাই বলে যে আপনারা যারা রিয়েলিটি শো থেকে এসেছেন এবং একটি জায়গা সুন্দরভাবে আপনারা টিকিয়ে রেখেছেন এবং নিজেদের জায়গাটাও ধরে রেখেছেন, সেটা অবশ্যই অসম্ভব একটি ভালো জায়গা, এবং অসংখ্য অসংখ্য ভালো ভালো আমরা সঙ্গীত শিল্পী কিন্তু আপনাদের মাধ্যমে পেয়েছি, এবং সেটা নিঃসন্দেহে এক একজন এক একজনের থেকে অন্যরকম বলতেই হয়। আচ্ছা লুইপা, কি গানের প্রিপারেশন হচ্ছে মনে হয় একটু খুব দেখছো? না, আমি ভাবছি যে এরপরে যদি গাই তখন কি গাবো। ওকে, এখন তো শুনবো বসে বসে, যাতে ওই সময় কোনো ডিস্টার্ব না হয়। আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো একদম কিন্তু নোট সেটআপ থাকে, মানে একদম প্রিপারেশন ছাড়া থাকে না,
আর একসঙ্গে অনেক গান করা হয়েছে পর্যন্ত, যার কারণে আর এশিয়ান টিভির ব্যাপারটা এরকম যে আসলে পরে মনের ভেতরে যেগুলো সব থেকে বেস্ট গান সেগুলো বেরিয়ে আসে। এখন নিশ্চয় আমরা অপুর সেরকম একটি বেস্ট গান শুনবো, সেটা প্রিপারেশনটা আর একটু হোক, এই ফাঁকে আমি বিরতি থেকে আসি। প্রিয় দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি ওয়াল্টার নেশন মিউজিক লাইভ থেকে, খুব তাড়াতাড়ি ফিরে আসছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ওয়াল্টার নেশন মিউজিক লাইভে, বন্যা আছি আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় যাচ্ছি আবার আমাদের আজকের শিল্পী লুইপা এবং অপুর কাছে। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। বাহ, চমৎকার একটি গান শুনছি আমরা। শ্রদ্ধেয় কালিদাসন মিলু স্যারের গাওয়া এবং এর সঙ্গে আমাদের শ্রদ্ধেয় কনক চাপা ম্যাম গিয়েছিলেন। চেষ্টা করছি গানটি গাইতে। আমাদের আমাদের দেশ বুলবুল স্যারের লেখা এবং সুর করা।
অসম্ভব সুন্দর গানটি, যেমন সুন্দর আপনি গেয়েছেন ঠিক তেমনইভাবে, সত্যি অনেক দরদ দিয়ে আসলে গানের কথাগুলো, যে কথা একটু আগে বলছিলাম আসলে সেই আবারও সেই কথার কথায় চলে আসছে এবং সুরের কথা, যে গানগুলো এমনভাবে তৈরি করা না যেগুলো যখনই শোনা যায় এবং যিনি গাইছে তিনি না চাইতেও তার আবেগটা চলে আসে এবং সেই গানের ভেতর একদম ডুব দিয়ে যায়, সেই ধরনেরই গান আজকে আমরা শুনছি। সত্যি তোমাদের দুজনকে সত্যি অনেক ধন্যবাদ, যে আপনাকেও ধন্যবাদ। আসলে আমাদের এরকম সুযোগ না হলে কিন্তু গানগুলো গাওয়া হয় না। জি, আরো কি আমরা একসঙ্গে কয়েকজন আছি আমরা, যারা বসলেই গান হয়ে যায় এবং সবাই খুব গান পাগল মানুষ আমরা জানি, সবই তো আমাদের খুব পরিচিত এবং এই পরিবারেরই সবাই সদস্য, আমরা সবার সঙ্গে একটু পরে পরিচিত হয়ে নেব, যদিও সবাইকে সবাই চিনি আমরা এবং দর্শকরাও জানে। লুইপার গান শুনবো এবার। এবারে তোমাকে চাই ছবির একটা গান করে শোনাচ্ছি, গানটি এই গানটিও শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারেরই সৃষ্টি এবং গানটি গিয়েছেন শ্রদ্ধা শিল্পী কনক চাপা ম্যাম, গিয়ে শোনাচ্ছি বাজারে যাচাই করে দেখি। শুনছি
কনক চাপা ম্যামের অনেক জনপ্রিয় অনেক গানের মাঝখানে এই গানটি কিন্তু ওনার খুব পছন্দের একটি গান, খুব বেশি জনপ্রিয় একটি গান, এবং তুমি গেয়েছো সত্যি অসাধারণ, এবং সবসময় তুমি এমনই গাও, এবং সত্যি অপু ঠিক একই রকমভাবে বলছে যে দুজনের গানের জায়গাটা ঠিক একই রকম, যে 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 কোনো পরিবেশে যে কোনো সময় গান গাইতে বললেই মনে হয় একই রকমভাবে সবসময় প্রস্তুত, একদম একই রকমভাবে আসলে প্রস্তুত, সেই ব্যাপারটি কণ্ঠ থেকে অন্তত না হোক মানসিকভাবে মানসিকভাবে প্রস্তুত থাকে, থ্যাংক ইউ, এমনই হওয়া উচিত আসলে সবার। এনিওয়ে এবার উপর কি গান শুনছি আমরা আপনার কাছ থেকে? এবার আবারও সিনেমারই গান। জি, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার, বাহ, আজকে বোধহয় ম্যাক্সিমাম গান বলবো স্যার, হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, এত কালজয়ী কিছু গান মানুষের মুখে মুখে গানগুলো, এবং সবাই কিন্তু গুনগুন করে গাচ্ছে যারা আমাদের ঠিক ওপারে আছে দেখছে, যারা স্ক্রিনের সামনে এবং এখানেও যারা ক্যামেরায় আছে সব, এবং আমিও কিন্তু, ওকে শুনছি আমরা। আর আজকে আমরা যে গানগুলো করছি এগুলোর মধ্যে অনেকগুলো গান আমরা কিছু ডুয়েট গান আমরা সোলো করে গাচ্ছি, কিছু ডুয়েট গান আবার আমরা একসঙ্গে করার চেষ্টা করছি যাতে আমাদের সেই পপুলার গানগুলো আমরা গাইতে পারি সেই জন্য। ওকে, তো এই এখন অনেক সাধনার পরে আমরা এই গানটি করছি, শ্রদ্ধেয় খালিদ হোসেন মিলু স্যার এবং কনক চাপা ম্যামের গাওয়া।
যাবে না কখনো, ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা। তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাজার নতুন আশা। যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা। তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাজার নতুন আশা। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, ভালোবাসি ভালোবাসি তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন। তুমি বুকে ভালোবাসি ভালোবাসি তোমাকে। অনেক অনেক সুন্দর সুন্দর কিছু গান শুনছি, আরও বেশ কিছু গান শুনবো, তবে এই মুহূর্তে বিরতি। প্রিয় দর্শক আবারও নিচ্ছি খুব ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো, সাথে থাকুন। বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার অল্টারনেশন মিউজিক লাইফে। বন্যা আছে আপনাদের সঙ্গে, সঙ্গে আছেন বলে আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমরা। ফিরে যাচ্ছি আবার আমাদের আজকের শিল্পীদের কাছে, আমন্ত্রণ দুজনকে আরও একবার। এবার মানে কোন ধরনের গান শুনছি? ফিল্মের গানের মধ্যে তো আছি আমরা, আবারও কি খুব রোমান্টিক সঙ্গে শুনবো নাকি? এবার একটু চেষ্টা করি ফিল্ম বা ফিল্মের সঙ্গে ফিল্মের কাছাকাছি কিছু জড়িয়ে। এবারে আমি শ্রদ্ধা আলাউদ্দিন আলী স্যারের সৃষ্টি একটা গান করতে চাই। এই গানটি বাবা কেন চাকর ছবির গান। আচ্ছা, আর গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান আর গেয়েছেন শ্রদ্ধা খালিদ হাসান মিলু স্যার, যার গান একটু আগেই অপুদা গেয়ে শোনালেন আমাদেরকে। এই গানটি আসলে ছেলে কণ্ঠের গান, তবুও আমার কেন জানি খুব গাইতে ইচ্ছে করছে, তো গেয়ে শোনাচ্ছি। ঠিক আছে। আমার মরণ
অসম্ভব সুন্দর বলছি, একজন দর্শক আছে, আগে জানি কে আছে। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? অনেক ধন্যবাদ, জি আমাদের একদম অনেক বড় সৌভাগ্য যে আপনি ফোন করেছেন। কথা বলুন, আমাদের শিল্পীরা আছে, আমার খুব প্রিয় শিল্পী লুইস ব্রা, তারপরে এখন যে গান গাইছে অপু অপু অপু, জি জি, এর গান কেন বলছি, ভালো লাগছে যে আমাদের দেশের মূল ধারার গানগুলি তারা শিখে গাইছে এবং হিটটা হওয়া উচিত। মানে আমাদের দেশের অনেক সুন্দর সুন্দর গান সাহায্যে বেসলি, তারপরে বিভিন্ন মাধ্যমে গাওয়া হয়েছে, জি, তো খুব সুন্দর গাইছে, এই জন্যই ফোন করা, ভালো লাগছে। আমাদের মাঝে এই মাত্র ছিল আমাদের সঙ্গে ফোনে প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের দেশ বর্ণ শিল্পী সুবীর নন্দী, তাকে অনেক ধন্যবাদ যে আপনি ফোন করেছেন, আমাদের আয়োজন দেখছেন। আমরা তারই গান, আমরা কিন্তু অনেক গানই হয়তো তারই আমরা শুনবো, এবং এটা অনেক বড় একটি পাওয়া ছিল, সত্যি তাই, আমাদের জন্য অনেক বড় পাওয়া যে স্যার দেখছেন, জি, এত রাতেও উনি রাত জেগে দেখছেন আমাদের অনুষ্ঠান এবং শুনছেন, এটা বিশাল বড় পাওয়া আমাদের জন্য। ওকে, আমরা এবার কি শুনছি? আমি তো আচ্ছা, আমি আমার একটি কথা খুব মনে হয়, আমার যে যে কম্পিটিশন থেকে আমি এসেছি সেখানে দাদার একটি গান দিয়ে আমি আমার তিনটা রাউন্ড উতরে গেছিলাম, এবং পরে এই পুরো কম্পিটিশনটা জুড়ে আমার 12টা কি 13টা গান ছিল, তার মধ্যে 5টা গানে দাদার গান ছিল, এবং সেগুলোকেই দাদার গান গেয়ে অ্যাকচুয়ালি আমার এই পর্যায়ে পর্যন্ত আসা। আমি খুবই শ্রদ্ধা জানাচ্ছি দাদা আপনাকে এখান থেকে। দাদার একটা গান করি, জি, এটা আমি বলতে চাচ্ছিলাম, সে দাদা ফোন করেছে, মানে তার একটি গান ডেফিনেটলি আমরা এবার শুনতে চাই। দিন যায় চলচ্চিত্র থেকে, দিন যায় কথা থাকে চলচ্চিত্র থেকে, দিন যায় কথা থাকে টাইটেল ট্র্যাক, চেষ্টা করছি। কথা নয়নে আগুন আল্পনাগে, স্মৃতির পাপিয়া চোখ কেন বলে ডাকে, সে কথা নয়নে আগুন আল্পনাগে, পাপিয়া চোখ কেন বলে ডাকে, সে চালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছি কি যে সুখে দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, কথা দিয়ে রাখলো না ভুলে যাওয়ার আগে ভাবলো না, কে যে কথা দিয়ে রাখলো না ভুলে যাওয়ার আগে ভাবলো না, সে কথা লেখাই আছে বুকে, দিন যায় কথা থাকে,
রাখি তুই থাক রে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি। মন পাখি তুই থাক রে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি। কি আছে পাওনা তার কাছে দেনা, যাচ্ছে হিসাব চুকে দিন যায় কথা থাকে দিন যায়। সে কথা দেখায় আছে বুকে দিন যায় দিন যায় দিন যায় দিন যায় দিন যায়। অনেক ধন্যবাদ। আমি দাদাকে লাইভে শুনেছি এরকম করে গাইতে, যার জন্য আমি একটু দুঃসাহস করলাম আজকে। ওকে, দাদা দেখছে তো অবশ্যই, এবং ডেফিনেটলি সে সেই ভালো লাগাটা নিয়েই তিনি আমাদের ফোন করেছে। আসলে কি মানে অরিজিনাল গান যেটা আমরা ক্যাসেটে শুনেছি তার থেকে লাইভ শুনলে আরো অনেক বেশি এক্সপ্রেশন, আরো অনেক বেশি কিছু জানা যায়, অনেক আরো অনেক বেশি কিছু শেখা যায়। রাইট, তো এটি আসলে খুবই অন্যরকম একটা ব্যাপার, অন্যরকম একটা শোনা। স্যারের মধ্যে এই ব্যাপারটাই রয়েছে আসলে, আমরা অনেকেই আছে যাদের কাছে আমরা যাদেরকে অনেক শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি, কিন্তু স্যার এমন একজন মানুষ যার সঙ্গে দেখা হলেই হয়তো নতুন নতুন অনেক জিনিস আমরা শিখে যাই। শেখা যায়। যাই হোক, এবার লুই পার্কি গান শুনছি। আমি আসলে স্যারের সৃষ্টি একটা গান ছোট করে একটু শোনাতে চাই। এই গানটি স্যারেরই লেখা এবং সুর করা। গানটি শ্রদ্ধেয় শিল্পী শাকিরা জাফর গেয়েছেন। একুন ফাগুন এই গানটি একটু ছোট করে শোনাতে চাই আজকে, প্লিজ। Ah, 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 ah.
অদ্ভুত অদ্ভুত সুন্দর, মানে সত্যি সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল। আমরা আরও গান শুনবো বিরতির পরে। প্রিয় দর্শক, ওয়াল্টন এশিয়ান মিউজিক লাইভ থেকে নিচ্ছি আরও একটি বিরতি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াল্টন এশিয়ান মিউজিক লাইভে। ফিরে যাচ্ছি আবার আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী, আমাদের সঙ্গে আছেন লুইপা এবং অপু, দুজনকে আরও একবার আমন্ত্রণ, সেই সঙ্গে সবাইকে যারা যন্ত্রসঙ্গীতে সঙ্গত করছেন। এবার আমরা কী গান শুনছি? এবার অপুর গান শুনছি নিশ্চয়ই। জি আচ্ছা, আমি কি আজকে আমার একটি গান গাইতে পারি? মানে যেহেতু আজকে সব সিনেমার গান হচ্ছে, আমার গানটি অবশ্য সিনেমার গান নয়, কিন্তু আমার গাইতে খুব ইচ্ছে করছে, বিকজ আমি বাসা থেকে ঠিক করেছিলাম এই গানটি গাবো। আমার একটি জাতীয় সঙ্গীত আছে, আজ বৃষ্টির দিন আমি তুমি হীন শূন্য শূন্য লাগে, শূন্য শূন্য, আসলে শূন্য শূন্যতে এটা বাজাইছে আলম সাহেব। আচ্ছা, তুমি যে শূন্য শূন্য বললে না, এই শূন্য শূন্যতে আমার মাথায় আসলে এখন খেলা চলছে, দু দলই শূন্য শূন্য আছে, সবাই খুব এক্সাইটেড, আমরাও খুব এক্সাইটেড। আমি ঠিক জানি না, গানে কনসেন্ট্রেট করি। আর এই গানটি জীবন লিখেছে রবিউল ইসলাম জীবন, আর ইমন ভাইয়ের সুর, শওকত আলী ইমন ভাইয়ের সুর করা, আমার একটি মৌলিক গান ছিল, চেষ্টা করছি। বৃষ্টির দিন আমি তুমিহীন শূন্য শূন্য লাগে, আজ বৃষ্টির দিন আমি তুমিহীন শূন্য শূন্য লাগে, হায় বিরহ ছু মন নিরাশায় কাটে ক্ষণ পুড়ছিয়ে কোন অনুরাগে, অনুরাগে বৃষ্টির দিন আমি তুমিহীন শূন্য শূন্য লাগে। বিষাদের রঙে আমি আছি বসে এই নীরবতা, ও মেঘে মেঘে হয় যখন প্রিয় কিছু কথা, বিষাদের রঙে আমি আছি বসে এই নীরবতা, চোখের কোণে আমার
এত বেশি জল কখনো জমেনি আগে অনুরাগে বৃষ্টির দিন আমি তুমিহীন শূন্য শূন্য ভেজা ভেজা ইচ্ছেরা দুঃখ নদী ছুল মায়া বিয়ে দিন আমার কাটছে বড় যে অগোছালো ও ভেজা ভেজা ইচ্ছেরা দুঃখ নদী ছুল মায়া বিয়ে দিন আমার কাটছে বড় যে অগোছালো হৃদয়ের নীলাকাশ ধূসরি যেন হৃদয়ের নীলাকাশ ধূসরি যেন স্বপ্ন পোড়ারি দাগে অনুরাগে বৃষ্টির দিন আমি তুমি শূন্য শূন্য লাগে বিরহ ছুঁয়েছে মন নিরাশায় কাটে ক্ষণ উলছিয়ে কোন অনুরাগে অনুরাগে চমৎকার কি আবার আপনাকে বলতে হচ্ছে অসম্ভব সুন্দর একটি গান এবং সবাইকে ধন্যবাদ জানাই হ্যাঁ জি এবং নিজের তখলে যখন এরকম কিছু গান থাকে সেই ফিলিংসটা কেমন অন্যের গান তো গাওয়া হচ্ছে ভালো ভালো গান নিজের তখলে যখন এরকম কিছু ভালো গান থাকে এটার আসলে একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে জি যে আমাকে গীতিকার এবং সুরকার ছাড়া এই গানে কেউ ভুল করতে পারবে না এবং আমি যা গাচ্ছি মোটামুটি I'm doing my best from my confident level je ami koto tuku bhetore niye amar theke ami dicchi ebong amra kintu seta onubhob korte pachhilam ganer bhetorei etake bibhinno rokom bhabe sajano jay nijer gan ke chera chesta thake লুইপা খুব মনোযোগ দিয়ে ডায়েরি হাতে আছে যখন এই ছেলেটা গান শুনে খুব মুগ্ধ হয়েছে এই ছেলেটাকে আমার সাথে ডুয়েট গান গাবে বাহ আমরা এই জন্য গান করতে যাব আচ্ছা তাহলে আমরা ডুয়েট গান শুনি এখন আমরা সবথেকে বড় সমস্যা আমরা দুজনে দুজনে খুব বড় ফ্যান ওকে আমরা কিন্তু আপনাদের দুজনের খুব বড় ফ্যান সত্যি লুইপার তো হচ্ছে একেবারে কি বলবো ও যে বড় হচ্ছে বড় হয়েছে এটা কখনোই মনে হয় না ওকে কিউটি পাই লাগে অল টাইম খুব কিউট একটা মেয়ে এবং অসম্ভব ভালো আর সেই সঙ্গে আপনি তো অবশ্যই শুনছি আমরা আবার একটা ছবির গানেই চলে আসি এবং আবারও আমরা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কাছে চলে আসি কি বলেন তুমি আমায় করতে সুখী জীবন আমরা ওনার কাছে চলে আসি না উনি সব সময় আমার সাথে থাকেন তাই না হ্যাঁ তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায়
দিয়েছি প্রদীপ সেই আলো জেলে চমৎকার। আসলে এত চমৎকার করে কি করে গান গাও বলো তো, মানে সত্যি অসাধারণ। নিজেদের দৈনন্দিন কাজের জায়গাটা একটু শুনিত যে গান নিয়ে তো সবসময় থাকা হয়, তারপরও গানকে কি করে নিজের ভেতর আত্মস্থ করবার ক্ষেত্রে যে কিছু প্র্যাকটিসের ব্যাপার থাকে সেটা কখন কখন করো একটু জেনে ফেলি আজকে আমরা। আপনি কিছু বলবেন ঘুমানোর পরে আর ঘুম থেকে ওকে এটা রেয়াজ করে না লুইপার আসল খবরটা আমরা জেনে গেলাম আলমগীর ভাইয়ের মাধ্যমে। আচ্ছা, মানে তারপরেও এই অবস্থা, যদি সে ঘুমানোর আগে এবং ঘুমানোর পরে সেই ব্যাপারটা না হতো, সারাদিন ধরে এটার ভিতরে থাকতো, তাহলে কি হতো সেটা নাই বা বললাম। আচ্ছা, অপুর কি অবস্থা? আমার তো একই অবস্থা আলমগীর ভাই। একই অবস্থা আলমগীর ভাই? মানে আমি যতদূর জানি, আমি তুলিপাকে অনেকদিন যাবৎ চিনি, মানে আমাদের একটা প্র্যাকটিস সেশন ছিল যে আমরা একসময় পর্যন্ত এত পরিমাণে প্র্যাকটিস করেছি, দিনে প্রায় 5-6 ঘন্টা 7-8 ঘন্টার মতো আমাদের প্র্যাকটিসের সময় চলে গেছে। ইদানিং আসলে কাজের চাপে, আমি লুইপার এখনকার সময়ের ব্যাপারটা জানি না, তবে আমার ব্যাপারটা যেটা যে কাজের অনেক চাপে বিভিন্ন রকমের কাজে এঙ্গেজ হয়ে যাওয়ার কারণে আমাদের ভয়েসের যে ট্রিটমেন্ট করা দরকার সেই জায়গাটা থেকে অনেকটা আমরা পিছিয়ে আছি। তবে সবসময় আমরা চেষ্টা করি যে যখন একটি গান যখন গাই তখন একদম পুরোপুরি এফোর্ট দিয়ে সেই গানটি গাইবার জন্য। এখনকার খবর আমরা কেউ জানি না, আগের খবর জানি। আসলে এখনকার খবরটা কেউ বলতে চাচ্ছে না, আমরা জানি যে তারা নিয়মিত তাদের প্র্যাকটিস সে জায়গাটা সেটার জন্য আগের খবরের কারণে জানি, কারণ আমরা আবার গুরু ভাই বোন দুজন, সে কারণেই জানি। আচ্ছা আচ্ছা, অপু তার বাবার কাছে আমি অনেকদিন গান শিখেছি, তো নিশ্চয়ই উনি দেখছেন আমরা প্রতি অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি আসলে। ওকে, যাই হোক, তারপর আমরা চাইবো সবসময় গানের মানুষ গানের ভেতরেই থাকবে এবং চর্চাটা অবশ্যই চালিয়ে রাখতে হবে, তাহলে হয়তো আমরা আরও ভালো, অবশ্য অনেক ভালো পেয়ে গিয়েছি, আরও ভালো জানি না কি হতে পারে এর থেকে, তবে আরও উচিত আমাদের মনে হয়, কারণ যারা ছোটরাও যারা অনেকে দেখছে আসলে এটা থেকে মানে একটু ই হতে পারে। তবে আমরা এখনো যতটুকু এফোর্ট দেই গানের পিছনে, যতটুকু আমরা কষ্ট করি, আমার মনে হয় যে এটিও অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার এবং সবার এর জন্য অনেক অনেক প্র্যাকটিস থাকা দরকার। সত্যি, এবার কি শুনছি? দুজনেই তো গেল একটা জুয়েট গান। আচ্ছা, আবার একটা ছবির গানই গাই তাহলে এবারে।
আবারও বুলবুল স্যারের একটা গান করে শোনাচ্ছি, শ্রদ্ধা শিল্পী কনক চাঁপা এবং ইন্দ্রজিৎ স্যার গেয়েছেন শুনছি গানটি। চমৎকার। একটু জানতে চাই অপু ভাইয়ের কাছে, যেহেতু ছোটবেলা থেকে গান করা হয় এবং বাবার কাছেই হাতে খড়ি যতটুকু আমি জেনেছি, সেই জায়গা থেকে জানতে চাই যে তারপরে থাকে না যে একটা স্বপ্ন বা একজনকে দেখে বা তার মতো করে গান গাইবার একটি ইচ্ছে ছিল, সেখান থেকে গান গাওয়া বা গান শেখা বা এই ধরনের গান শুনে, তেমন কিছু কি হয়েছে? আমার ছোটবেলাটা আসলে কেটেছে আমাদের বাংলাদেশের গানের পাশাপাশি, অধিকাংশ সময়
ভারতীয় যারা শিল্পী ছিলেন, যেমন হেমন্ত মুখার্জি, সতীনাথ মুখার্জি, এমন ওনাদের গান শুনে এবং ওনাদের গান অনেক বেশি শুনতাম, কিছুটা ক্লাসিক্যাল একটু টাচের গান শেখার কারণে ওনাদের প্রতি একটা দুর্বলতা ছিল একটু আলাদা। আর পরবর্তীতে এসে যখন মেলোডি শিখলাম, মেলোডিটা বুঝলাম যে গানের মেলোডিটা অ্যাকচুয়ালি কীভাবে আসে, তো বাংলার সিনেমার গানগুলো তখন আমাকে খুব আকৃষ্ট করলো। আর সেই সূত্র ধরে আসলে বলতে গেলে অনেক শিল্পী আছেন যাদেরকে আমি অনেক অনেক পছন্দ করি এবং এক এক সময় না এক একজনকে আইডল মেনেছি এবং এক এক সময় এক একজনকে অনুকরণ করার চেষ্টা করেছি। তাতে করে আমার মনে হয় যে সেলফ কনফিডেন্সটা অনেক বেড়েছে আমার আস্তে আস্তে। এখনও সেরকম পাকাপোক্ত হয়নি, তবে আশা করি আগের থেকে অনেক সেলফ কনফিডেন্সটা অনেক ভালো বেড়েছে। বা সেটা মন আমরা জানি না আগে থেকে নাকি, কিন্তু যখনই শুনি মনে হয় সবসময় একই রকম ছিল, সেই কনফিডেন্স লেভেলটা একই রকম জায়গায় আছে। লুইপার কী অবস্থা? লুইপার গানের জায়গাটা আমি যতটুকু জানি যে খুব সুইট সুইট গানগুলি তোমার খুব পছন্দের জায়গায় ছিল এবং সাবিন ইয়াসমিন অনেক পছন্দের একটি জায়গা জুড়ে আছে, একটু শুনি তোমার কাছে। আমার আসলে শিল্পী হিসেবে না, মানে সাধারণ মানুষ হিসেবে গানকে ছোটবেলা থেকে ভালোবেসেছি, কারণ গান শুনে শুনে আসলে গানের প্রতি ভালোবাসা জন্মেছে। আর ওই ছোটবেলায় মনে হতো যে যেরকম বুলবুল স্যারের গানগুলো একরকম, আবার আলম খান স্যারের গানগুলো একরকম, আলাউদ্দিন স্যারের গানগুলো একরকম, তো তাদের নামগুলো তখন জানতাম না, কিন্তু মনে হতো যে এই গানগুলো আমার কাছে এরকম লাগে কেন, এত ভাল লাগে কেন, এবং এই গানগুলো ডিফারেন্ট, আবার এই গানগুলো আলাদা আলাদা, এরকম কেন। তো তারপর আস্তে আস্তে যখন এই যে সবার সঙ্গে দেখা হচ্ছে, জানছি শুনছি আরো বেশি করে, তখন এই যে মানুষগুলো এই গানগুলো সৃষ্টি করেছেন তাদের সম্পর্কে জানছি, তখন আরো বেশি ভালো লাগছে। এভাবে করি আসলে সাধারণ মানুষের মতো আমার গান শেখা এবং গান শোনা। এই চমৎকার উপর কাছে বাড়ি গান শুনছি। আমি একটি পুরনো গান করি, 1983 সালের একটি সিনেমা, দূরদেশ, সেই সিনেমা থেকে এটি গান করছি। খুবই মানে পপুলারিটি গান জিও না সাথী, এইটির সুর ও সঙ্গীত করেছেন গোলাপ হোসেন রাডু সাহেব এবং কথা লিখেছেন উষা খান্না এবং শিল্পী সৈয়দ আব্দুল হাদিস স্যার এবং সাবিন ইয়াসমিন। আমি লুইপাকেও বলবো যদি লুইপার মনে থাকে কিছুটা আমার সঙ্গে গাওয়ার জন্য। পথ খুঁজে পাবে না তো শুধু একা, এতটুকু ভুল নিয়ে গেছে কত দূর,
যে সইতে পারে না জানা, দোষ না হয় কিছু হয়েছে আর যে সইতে পারে না জানা, দোষ না হয় কিছু হয়েছে একটি গান। অনেক ধন্যবাদ গানটি শোনানোর জন্যে এবং গেয়েছেন দুজনই অসম্ভব ভালো। আচ্ছা, এই তো গান নিয়ে থাকা, গানের নিয়ে স্বপ্ন, গান নিয়ে ভাবনা সবসময় বিরাজ করে। তারপরে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির এখন যে অবস্থানে আছে, যে জায়গাটায় আমরা এখন আছি, সেই জায়গা থেকে আপনাদের আসলে কতটুকু চাইবার আছে বা কতটুকু না পাওয়ার কোনো আক্ষেপ আছে কি দুজনের কাছেই? ব্যাপারটা কি অনেক রকম ভাবে আসে, এগুলো তো আসলে অনেক বড় একটি আলোচনা। ছোট করে বলতে গেলে আমি আমার বেস্টটা সবসময় দেওয়ার চেষ্টা করছি, এবং যারা বিচার করছেন এবং যারা শুনছেন তারা আমাদেরকে নিয়ে যদি তারা মনে করেন যে হ্যাঁ আমাদেরকে দিয়ে কাজ করানো সম্ভব, তাহলে আমরা হয়তো আরও অনেক বেশি কাজ করতে পারবো, সেক্ষেত্রে হয়তো আরও আরও আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং যারা কাজ করছেন তারা 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 যদি মনে করেন যে এই গানের জন্য বা এই কাজের জন্য অন্য কেউ ভালো করছে, তাহলে অবশ্যই তারা অনেক বেশি কাজ করবেন। তো এটা সেলফ কনফিডেন্স এবং সেলফ প্র্যাকটিসে সব কিছুর উপরে ডিপেন্ড করে, তার সঙ্গে সঙ্গে কিছু ভাইব্রাতা তো থাকেই, এদের সাথে একটু খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, আন্ডারস্ট্যান্ডিং, রাইট, এক্স্যাক্টলি। তো এসবের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, তারপর আমি আমার যতটুকু একজন শ্রোতা হিসেবে মনে হয় আমরা বলতে পারি যে এই সময়টা আমরা খুব ভালো অবস্থান দিয়ে যাচ্ছি, কারণ আমাদের কাছে আছে আপনাদের মতো এত অপূর্ব অপূর্ব সব সঙ্গীত শিল্পীবৃন্দ, যারা আমাদের এই জায়গাটাকে, ইয়াং জেনারেশনটা এখন অনেক স্ট্রং এবং এই জায়গাটা এখন অনেক বেশি স্ট্রং আছে আমাদের। এবার লুইপার গান শুনছি আমরা। নসিব ছবির একটা গান করে শোনাচ্ছি। এই গানটা আসলে ওই যে বললেন যে বিভিন্ন মাধ্যমে, এখন মাধ্যম অনেক বেড়েছে, বিভিন্ন মাধ্যমে গান করি আমরা, স্টেজে যখন গাই এই গানটা প্রায়ই গাওয়া হয়। আজকে টেলিভিশনে এই গানটা প্রথমবারের মতো একটু গেয়ে দেখি কেমন লাগে। শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লা গেয়েছেন, চেষ্টা করছি। Thank you.
নাইস নাইস নাইস, ক্যা থা ইয়ে। রাইট, আসলে আমাদের ভালোবাসার রোমান্টিক গান যেমন আছে আমাদের ভান্ডারে, ঠিক একইভাবে ঠিক এই ধরনের কিছু গানও আছে যে গানগুলো আসলে এখনও বিভিন্ন অকেশনে কিন্তু আমরা দেখি সেই পুরনো গানগুলোকেই বাজানো হচ্ছে। ইনফ্যাক্ট ইয়াং জেনারেশন যারা, নতুন প্রজন্ম যারা, বিভিন্ন অকেশনে দেখা যায় এই গানগুলো চুজ করছে। এটা কিন্তু ডেফিনেটলি আমাদের সব রকম মিশ্রণ আছে এবং বাংলা গানের যে বিশাল ভান্ডার আমাদের আছে, আমরা সব রকম ফ্লেভার পাচ্ছি সেখান থেকে। ওকে অপু, ফিল্মে গান গাইবার বা এই ধরনের কোনো প্ল্যানিং বা কী হচ্ছে বা কোন কোন কাজ হচ্ছে এখন? ফিল্মে গান গেয়েছি, বেশ কয়েকটা গান গেয়েছি, তার মধ্যে আমাদের গুণীজনের সান্নিধ্যেই হয়েছে সেগুলো। এখনকার কোনো মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করা হয়নি। আচ্ছা, শ্রদ্ধা আলাউদ্দিন লই স্যার, সুজয় শ্যামদা, এরকম ওনাদের সঙ্গে কাজ হয়েছে কিন্তু গুণীগুণি মানুষদের সঙ্গে। হ্যাঁ, কিন্তু এখনকার কারোর সঙ্গে কাজ হয়নি, এটা হয়তো আমার ব্যাড লাক। তো আমি চেষ্টা করছি ছোট ছোট করে কম্পোজিশনের কিছু ব্যাপার নিজে আয়ত্ত করবার, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ভালো প্রোডিউসারের সঙ্গে কথা হয়েছে, তারা বোধহয় ভালো কিছু কাজ করতে যাচ্ছেন, কিছু সেমি ক্লাসিক্যাল, কিছু আর্টিস্টিক কিছু কাজ করতে যাচ্ছেন, চেষ্টা করব আর কি সেই কাজগুলোর সঙ্গে থাকতে। লুইপার কোনো প্ল্যানিং কি আছে গান নিয়ে বা সঙ্গীতের এই জায়গাটা কি? ছবির গান কিছু করা হয়েছে এবং আমার শুরুটাই হয়েছে আসলে শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার গান দিয়ে। আর এখনকার মধ্যে লাস্ট যে কাজটা করেছি সেটা হচ্ছে পাপ কাহিনী ছবির একটা গান করেছি, গানটা শান ভাইয়ের কম্পোজিশনে এবং জয় ভাইয়ের ছবি, জয় ভাইয়েরই লেখা এই গানটি, এই গানটি করেছি, সামনে রিলিজ হবে ছবিটা। ওকে, আমরা অপেক্ষায় আছি, আমরা ফিরে আসি বিরতির পরে। প্রিয় দর্শক, নিচে খুব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়াল্টন এশিয়ান মিউজিক লাইভ, সঙ্গে আছে আমি বন্যা। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমাদের সঙ্গে আজকে আছেন সঙ্গীতশিল্পী লুইপা এবং অপু, ফিরে যাচ্ছি আবারও তাদের কাছে। আরও একবার আমন্ত্রণ দুজনকে, থ্যাংক ইউ। ওকে, আমরা আরও অনেকগুলো গান শুনবো, তার আগে আমরা একটু যারা আমাদের সঙ্গে আছেন যন্ত্রসঙ্গীতের সঙ্গত করছেন তাদের সঙ্গে চানাচুর খাচ্ছে, খুব খারাপ, আমরা একটু পরিচিত হয়ে নেই, পরিচয় মানে পরিচিত সবাই, নামগুলো আমরা আরেকবার একটু জানতে চাই। আমাদের সঙ্গে অক্টোবরে আছেন বরাবরের মতোই আমাদের সবার প্রিয় আলমগীর ভাই, আমাদের সঙ্গে বংশীবাদক হিসেবে আছেন আজকে সবার প্রিয় দ্য গর্জিয়াস শহীদ ভাই। শহীদ ভাই, শহীদ ভাই একটু বাজাইতে হবে, একটু মানে চানাচুর আছে। বাহ বাহ, এক্সেলেন্ট, চমৎকার। আর আমাদের সঙ্গে তবলায় আছে অপু, যে খালি বাজায় না অপূর্ব, দেখতেও অপূর্ব, নিজের নামটাই বলে দিলেন একদম। আমি সিঙ্গার অপূর্ব, সে তবলা প্লেয়ার অপূর্ব। এবার তোমার টার্ন। এদিকে হচ্ছে যে শয়তানের দল একদিকে, এদিকে ভাগ হয়েছে একদিকে ওইদিকে, তো শয়তানের যে ভাগটা ওইখানে পড়ছে সেটা হচ্ছে সেলিম ভাই, খুবই ভদ্র চেহারার একজন মানুষ, চেহারা খুবই ভদ্র, গিটারে আছেন। আর ওইদিকে আছেন হচ্ছে আমাদের সজীব ভাই কিবোর্ডে, আর কাকন ভাই আছেন বেস গিটারে। আচ্ছা, সজীব ভাইয়ের সাথে একটু একটু আগেই আমার খুব একটু তর্ক বিতর্ক হচ্ছিল, যাই হোক সেই খেলার প্রসঙ্গ আমরা নাইট আনলাম, আমরা গানের প্রসঙ্গে চলে আসি। আমরা গান শুনবো আবারও, গান গেয়ে গান শুনে আমরা অনেক কিছু ভুলে থাকতে চাই এই মুহূর্তে। আমরা ডুয়েট গানে যাই। ওকে চলো, এবারে আমরা খুব জনপ্রিয় একটা গান করছি, বেদের মেয়ে জ্যোৎস্না ছবির ওই গানটিই করছি সবাই মিলে। জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, আর
দিয়েছে, আসি আসি বলে জোসনা পাকি দিয়েছে। অসম্ভব ভালো কম্বিনেশন ছিল সবার, একদম সবার। নাইস, এবার কার গান শুনছি? ওকে ওকে, একটি গান করার কথা ছিল সোনা চাঁদি মতি মহলে সুন্দরী, আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাবো। এটা রিকোয়েস্ট ছিল, এই গানটি এখন করে নেই। ঠিক আছে, তার আগে একটু বলে নেই যে এই গানটা আমরা আমাদের বলা হয়নি, দুঃখিত। এই গানটি গিয়েছেন অরিজিনালি শ্রদ্ধাশিল্পী ইন্দ্রকিশোর স্যার এবং রুনা লাল্লা ম্যাডাম,
এই গানটি যে আয়োজনের কথা বলছিলাম উইন্ড অফ চেঞ্জ, সেখানে শ্রদ্ধেয় ইন্দ্রকিশোর স্যারের সাথে আমার গাওয়া হয়েছে গানটা, আমি দেখেছি। তো এই এই আয়োজনের জন্য এবং এই গানটি আমাকে গাইতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আরও একবার ইন্দ্রকিশোর স্যার, কৌশিক হোসেন তাপস ভাই এবং ফারজানা মনি ভাবিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। ওকে, আমরা উপর গান শুনছি। এই গানটি আমাদের শ্রদ্ধেয় খুরশিদ আলম স্যার ওনার গাওয়া এবং মতিমহল সিনেমার গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখা এবং আলাউদ্দিন আলী স্যারের সুর করা। উনি যে জীবনে কত গান সুর করেছেন এবং কত গান জোনার হিট, এটা আমরা কেউই জানি না আসলে। যাচ্ছি, সোনা চাঁদি মতি মহলের সুন্দরী বন্দি করে আমায় করছো বাহাদুরি, আর জেনে রাখো বদলা নেব আমার রানী বানাবো, আরে আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাবো। সোনা চাঁদি মতি মহলের সুন্দরী বন্দি করে আমায় করছো বাহাদুরি, জেনে রাখো বদলা নেব আমার রানী বানাবো, জেনে রাখো বদলা নেব আমার রানী বানাবো, আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাবো। আরে সোনা চাঁদি মতি মহলের সুন্দরী বন্দি করে আমায় করছো বাহাদুরি, পারবে না পারবে না কানে তালা দিয়ে রাখতে, পারবে না আমাটাকে সারা না দিয়ে চুপটি করে থাকতে, আর পারবে না পারবে না পারবে না কানে তালা দিয়ে রাখতে, পারবে না আমাটাকে সারা না দিয়ে চুপটি করে থাকতে, জেনে রাখো আমার রুতে নদী বহাবো, শুনে রাখো আমি পাশানো মন গলাবো, আরে আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাবো। আর সোনা চাঁদি মতি মহলের সুন্দরী বন্দি করে আমায় করছো বাহাদুরি, চেপে রাখো ঢেকে রাখো মিথ্যেতে মাগে, জানি 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 আমি জানি তুমি ভালোবাসো আমাকে, যে কথাটি মনে মাঝে চেপে রাখো ঢেকে রাখো মিথ্যেতে মাগে, করবিনি তোমার দেমাগ আমি ভাঙবো, জেনে রাখো ভালোবাসায় ও মন রাঙবো, আরে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাবো। আরে সোনা চাঁদি মতি মহলের সুন্দরী বন্দি করে আমায় করছো বাহাদুরি, জেনে রাখো বদলা নেব আমার রানী বানাবো, জেনে রাখো বদলা নেব আমার রানী বানাবো, ওরে আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাবো। সোনা চাঁদি মতি মহলের সুন্দর
বাহ, এমন কি হয়েছে বাস্তব জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছিল কখনো ছোটবেলায় যে কাউকে প্রস্তাব প্রস্তাব দিয়েছিলে, রিফিউজ করেছে? বড়বেলায় হয়েছে? আচ্ছা এখনো হচ্ছে নাকি, কি বলে? ব্যাপারটা হচ্ছে আমি নিজেই প্রেম জানি না। প্রেম কখনো শেখানো যায় না, প্রেম উপলব্ধি করতে হয় এবং হয়ে যায়। ওকে, তাহলে হওয়ার অপেক্ষায় আছে। এখনো যারা মেয়ে ভক্তরা আছে তাদের এখনো অনেক অনেক স্কোপ আছে। ওকে, এবার লুইপার কি গান শুনছি? আবার আমার মনে হয় শেষেরই দিকে বোধ হয়, না সেটা তো বলা যাবে না। আচ্ছা সেটা বলা যাচ্ছে না। আচ্ছা ছবিরই গান শোনাচ্ছি আবার, স্বপ্নের ঠিকানা ছবির গান। এই গানটি শ্রদ্ধা আলম খান স্যারের সুর করা এবং গানটির কথা লিখেছেন শ্রদ্ধা মনিরুজ্জামান মনির, গানটি গিয়েছেন শ্রদ্ধা শিল্পী রুনা লাল্লা। Thank you.
আমরা দুটো গান শুনবো, আমার মনে হয় যে একটা সলো শুনে একটা ডুয়েট শুনে ফেলি তাহলে মনে হয়। ওকে, প্রথমে একটা অপর গান শুনি আমরা। আমার সলো জি নাকি দুটো ডুয়েট করব? ইচ্ছা আমরা ডুয়েটের পক্ষপাতী। ইয়েস, ওকে ফাইন। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরানে আমার রয় না পরানে। পরানে শুনছি তুমি আমার ফাগুন জি
সত্যি অসাধারণ। আজকে যে কটি গান তোমরা আমাদেরকে শোনালে, দুজনকে অনেক অনেক ধন্যবাদ। চমৎকার কিছু গান আমরা আজকে শুনলাম এবং বেশ কিছু প্রিয় মানুষ আজকে আমাদেরকে স্মরণ করেছে, এবং তোমাদের দুজনকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ। এমনভাবেই তোমরা গান গেয়ে যাও যে সামনের জায়গাগুলো আরও অনেক বেশি প্রসারিত হোক। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আমাদের পক্ষ থেকেও আজকে যারা এত রাত পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি বিশেষভাবে আমরা কৃতজ্ঞ, আর যারা সাথে আছেন তারা না থাকলেই আসলে নয়, এবং সবসময় তারা আমাদের সাথে থাকবেন। মানে তোমরা যেমন এক্সপেক্ট করছো আমরা থাকবো, আমরা এক্সপেক্ট করছি তারা থাকবে আমাদের সঙ্গে। সেটাই, আসলে সবকিছু একটা টিম ওয়ার্ক, আমরা চাই সবসময় আমরা দলবদ্ধভাবে সবসময় সামনের দিকে এগিয়ে যাই। আমরা একটি গান শুনবো, তবে তার আগে আমি বিদায় নিয়ে আসি দর্শকের কাছ থেকে, এবং ধন্যবাদ যন্ত্রসঙ্গীতে যারা সঙ্গত করেছেন সবাইকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অল্টারনেশন মিউজিক। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আপনাদের এতটুকু ভালো লাগলেই কিন্তু আমাদের সার্থকতা। এভাবে সঙ্গে থাকুন আমাদের সব সময়, এটাই আমাদের প্রত্যাশা। আজকের দিন এবং আগামী প্রতিটি দিন আপনাদের অনেক ভালো কাটুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি বন্যা বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। শুনছি আমরা, আমরা ধন্যবাদ জানাতে চাই স্পেশালি এশিয়ান টিভিকে আমাদেরকে বারবার স্মরণ করবার জন্য, আর দর্শকদেরকে অবশ্যই, দর্শকরা আমাদের গান শোনেন এবং আমাদেরকে ভালো ভালো কমেন্ট করেন, সেজন্য আমাদের সবার পক্ষ থেকে দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। করছি তুমি আমার জীবন আমি তোমার জীবন, এই গানটি অবচরিত হয় সিনেমা থেকে, গেয়েছেন শ্রদ্ধেয় রুনা লায়লা এবং শ্রদ্ধেয় অন্য কিশোর, আমরা দুজনে চেষ্টা করছি। আজকে এই গানটি দিয়ে আমরা আমাদের পরিবেশনা শেষ করব।
আসর সুন্দর পৃথিবীতে বাঁধব সুখের হা জীবনের প্রতিদিনই হবে যে মধুর বাসর দুজন দুজনার কত যে আপন দুজন দুজনার কত যে আপন দুজন দুজনার কত